BGM, BGM, BGM. এই আট ফুট ডায়ামিটারের পাইপ, অর্থাৎ বেহালায় এই চারটে ওয়ার্ডে একটা বিশাল জল জমার সমস্যা ছিল। এই পাইপ থেকে এই জলটা ডাইরেক্টলি ঠাকুরপুকুর পাম্পিং স্টেশনে চলে যাবে, কারণ যে পরিমাণে জল এখানে আছে সেইটাকে বার করতে গেলে 8 ফুট পাইপ লাগত, এবং সেই ক্যালকুলেশন করেই 8 ফুট ডায়ামিটারের পাইপ লাগানো হয়েছে। সাধারণত তা হয় না, কলকাতা শহরের মেন মেন জায়গায় সেখানে এরকম বড় ব্রিক্স ওয়্যারেজ আছে যেগুলো পরবর্তীকালে লাইনিং দিয়ে দেওয়া হয়েছে। এটাও কংক্রিট দেওয়া, তার ভেতরে আবার লাইনিং দেওয়া আছে যাতে কোনো জায়গায় কোনো লিকেজ না হয়, কোনো জায়গায় আটকে না যায়, সেই জন্য। তো এটা একটা অভিনব কাজ, এবং এই কাজ করে বেহালার এই চারটে ওয়ার্ডের মানুষকে অর্পণ করতে পেরে আমরা কলকাতা কর্পোরেশনের তরফ থেকে অত্যন্ত আনন্দিত, এবং আমাদের সেবা সবসময় মানুষের স্বার্থে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ফর দ্য পিপল, ফর দ্য বাই দ্য পিপল, টু দি পিপল। তো মানুষের সাথে থাকবো, যা যা প্রয়োজন মানুষের সেই কাজগুলো করাটাই আমাদের কাছে ধর্ম হয়ে দাঁড়িয়েছে। এরপরে কি এই ধরনের টানেল আর কোথাও প্রয়োজন হবে? নিশ্চিতভাবে যেখানে প্রয়োজন হবে সেখানে করব। এখন অনেকগুলো জায়গা আছে যেখানে ড্রেনেজ সিস্টেম নেই, বিশেষ করে অ্যাডের এরিয়ায়, সেসব জায়গায় আমরা একটা কম্প্রিহেন্সিভ ড্রেনেজ প্ল্যানিং করছি কলকাতা এবং হাওড়া। সেটাও এডিবির সাথে কথা হয়েছে, আমি মাঝে যাবো ওদের ম্যানিলাতে, ওদের হেডকোয়ার্টারে যাবো, এবং এইটা এই কম্প্রিহেন্সিভ ড্রেনেজ প্ল্যান নিয়ে কথা আমরা বলছি। সার্ভের কাজটা করে ডিপিআর রেডি হয়ে গেলে তারপরে আমরা এটা নিয়ে যাব, কিন্তু কাজটা আমাদের করতে, এরকম ধরনের কাজ যত করতে পারবো। মডার্ন ব্রিক্স ওয়্যারেজ তো এখন আর দিনে সম্ভব না, সুতরাং এই কাজটা করলে তাড়াতাড়িও হবে, এবং সবথেকে বড় কথা হলো যে খুব কম সময়ের মধ্যে এই কাজটা করা যায়, তাই আমি অত্যন্ত আনন্দিত আছি।